ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ঠাকুরপুকুরের বিদ্যাসাগর সরণীতে তুবড়ি ফেটে বিপত্তি। 5 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আমরা ঠিক পাশের বাড়ির ভেতরে রয়েছি এবং এই বাড়ির প্রত্যেকেই সদস্যরা, তারা গতকাল বাইরে ছিলেন এবং বাজি ফাটানো হচ্ছিল, তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনি তো বাইরে ছিলেন যখন বাজি ফাটানো হচ্ছিল, কি দেখলেন, কি হলো? আমরা একসাথেই বাজি ফাটাচ্ছিলাম, ও ঠাকুমা, পিসি, আমার 2 মেয়ে, আমি, সবাই মিলে একসাথে বাজি ফাটাচ্ছিলাম। কিন্তু মানে একটা তুবড়ি বসাতে গিয়ে, তুবড়ি জ্বালাতে গিয়ে, মানে হঠাৎ তুবড়িটা মানে এমন করে বাস্ট করলো, মানে ওপরে শোষ করে উঠছিল। এই ধারে আমার মেয়ে সিঁড়ির নিচে বসা ছিল, আর ওনার মানে আর কি মেয়ে নিচে বসা ছিল, আর আমরা তিনজন এদিকে সরে এসেছি, আর বাচ্চাটাও ঠাকুমার পিছনেই ছিল, একদম পিছনেই ছিল। কিন্তু তুবড়িটা ফেটে একদম পুরো গলার নলিতে পুরো ঢুকে গেছিল, এত রক্ত, রক্ত দেখাই যাচ্ছিল না। মানে এমন ভাবে তুবড়িটা ফেটেছে, নয় ও যেত, নয় আমার বড় মেয়ে যেত। তুবড়িকে মানে ফাটাচ্ছিল বা জ্বালাচ্ছিল সেখানে, মানে সবাই মিলে? হ্যাঁ, ও থেকে কিনেছিলেন তুবড়ি? আমি কিনিনি, ও ঠাকুমা আমাদের দিয়েছিল। আপনিও তো ছিলেন? না, আমি ছিলাম না, আমি বাড়িতে ছিলাম না, আমি হসপিটালে গেছিলাম। হসপিটালে গিয়ে দেখলাম ছেলেটা আর নেই, এখানেই শেষ হয়ে গেছে। জামা দুটো ভিজে ডুবডুব করে চিপলে রক্ত বেরোচ্ছে, দুটো জামা আমি হসপিটাল দেখে চলে এসেছি। আর এক শিশু, সে কিন্তু আহত হয়েছে, তার চোখের সামনে লেগেছে, তার সঙ্গে কথা বলবো। গতকাল তুমিও তো ছিলে, তারপরে যে তুবড়ি যারা পুরো উপরে, মানে বাবু এখানেই লেগেছিল, তারপরে গোল গোল করে রক্ত বেরিয়েছিল, আমি শুধু এটাই জানি। তোমার চোখের সামনে তোমারও লেগেছে, তাই তো? এলাকার বাসিন্দারা প্রত্যেকেই কিন্তু পাশেই একটা পুজো হচ্ছে মণ্ডপ এবং পাশেই বাজি ফাটাচ্ছিলেন, অনেকেই বাজি ফাটাচ্ছিল, সবাই কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই বাজি ফাটানো দেখছিলেন এবং কেউ কেউ বাজি ফাটাচ্ছিলেন। তখনই এই বিপত্তি, একটি তুবড়ি হঠাৎ ফেটে যায় এবং সেই তুবড়ির একটা অংশ গলায় এসে এই 5 বছরের শিশুর লাগে, যেটা ডাক্তাররা জানাচ্ছেন শ্বাসনলি কেটে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করে ডক্টররা সব মিলে। কিন্তু হরিদেবপুর থানার অফিসাররা গতকাল রাতেই এসেছিলেন। পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন তারা সামনে ঘটনাস্থলে যে মশলা ছিল সেই স্যাম্পল কালেকশন করেছেন এবং ঘটনার সময় যে প্রত্যক্ষদর্শীরা ছিলেন তাদের সঙ্গেও কিন্তু পুলিশের আধিকারিকরা কথা বলছেন। ক্যামেরায় সন্দীপের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।